তাদের নিজেদের ন্যায়বোধ ও বিবেকের সাহায্য নিয়ে সেই বিচার কাজ পরিচালনা করে থাকেন এবং পরবর্তীতে সময়ে তা আইনে পরিণত হয়। এবং সর্বশেষ আইনের যে উৎস সেটা হচ্ছে আইনসভা। আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা। জনমতের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। এখানে দেখো যে আধুনিককালে বর্তমানে আইনের প্রধান উৎসই হচ্ছে আইনসভা। তাহলে জনমতের সাথে যে জনগণের মতামতের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন দেশের আইনসভা যে নতুন আইন প্রণয়ন করে থাকে এবং পুরাতন আইন সংশোধন করে যুগের সাথে তাল মিলিয়ে সেই নতুন আইন গড়ে তোলা হয়, এভাবে সেটিও আইনে পরিণত হয়ে যায়। নাগরিক জীবনে আইনের শাসন। এবার আমরা দেখব যে নাগরিক জীবনে আইনের শাসন। আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীনে। যে আমি কোনো অপরাধ করে যাব, আমার জন্য কোনো আইন নেই, সেটা না। সবাই আইনের অধীনে, সবাইকে আইন মেনে চলতে হবে। অন্য কথায়, আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। সবার উপরে আইন, এর অর্থ আইনের প্রাধান্য। অবশ্যই আইনকে প্রাধান্য দেওয়া হয়, আইনই হচ্ছে প্রধান। আইনের দৃষ্টিতে সকলে সমান, এর অর্থ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী দরিদ্র, সবল দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনে প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে। যদি আইনকেই প্রধান বলে ধরা হয় তাহলে সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এবং জনগণও আইনের বিধান মেনে চলবে। যদি সরকারও মেনে চলে তাহলে জনগণও মেনে চলবে। আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। আইন না থাকলে সমাজে অনাচার, অরাজকতা সৃষ্টি হয়। আইনের শাসন অনুপস্থিত থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যাবশ্যক। দেখো যে গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, নাগরিক স্বাধীনতা, সাম্য সব কিছুর জন্যই আইনের শাসন খুবই প্রয়োজনীয়। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের সুসম্পর্ক সৃষ্টি হয়, সরকার স্থায়িত্ব লাভ করে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। যে রাষ্ট্রে আইনের শাসন রয়েছে সেখানে শাসক ও শাসিতের সুসম্পর্ক সৃষ্টি হয় এবং ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সরকারও দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে, দীর্ঘদিন একই সরকার থাকতে পারে। এর অভাবে, মানে আইনের অভাবে অবিশ্বাস, আন্দোলন ও বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে আর বিশৃঙ্খলা, অশান্তি ও হানাহানি সমাজের শক্ত ভিতকে দুর্বল করে তোলে। সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বলের ভেদাভেদ প্রকট আকার ধারণ করে। যদি আইন সঠিকভাবে না থাকে তাহলে সমাজে দেখা দেয় বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি। তাহলে সমাজের যে শক্ত ভিত তখন দুর্বল হয়ে পড়ে। যে সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বলের ভেদাভেদ খুবই প্রকট আকার ধারণ করে থাকে। সুতরাং সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতন্ত্র, সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য। তাই বলা যায় যে সামাজিক যে সাম্য, নাগরিকের অধিকার, গণতান্ত্রিক যে সমাজ এবং স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য, যে রাষ্ট্রটি স্থিতিশীল থাকবে, এর জন্য আইনের শাসন খুবই প্রয়োজনীয় এবং অপরিহার্য। আইনের শাসন একটি সভ্য সমাজের মানদণ্ড। একটি সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। এখানে দেখো একটি দলীয় কাজ রয়েছে। নাগরিক জীবনে আইনের শাসন না থাকলে যেসব সমস্যা হয় তার কয়েকটি উল্লেখযোগ্য সমস্যা তুলে ধরো। তোমরা এই দলীয় কাজটি বাড়িতে নিজেরা একা একাই একক কাজ হিসেবে করবে এবং খাতায় লিখবে। এবং আমাদের যতটুকু পড়া হয়েছে গত ক্লাসে
এবং এই ক্লাসে তোমরা দুটি ক্লাসের পড়াই ভালোভাবে পড়বে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে থাকবে। সবাইকে ধন্যবাদ।